আজকে মেকআপ করার সময় নতুন একটা ট্রিক আমি অ্যাপ্লাই করেছি, আর এটা আমি আপনাদের সাথে শেয়ার না করলে আমার হবে না। কোনো আইব্রো পমেড অ্যান্ড আইব্রো পেন্সিল ছাড়াই কিভাবে আইব্রোটা করব আমরা? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা আইব্রো করে ফেলছি অ্যান্ড আই এম সো স্যাটিসফাইড, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করলাম। আমি মেকআপের মাঝখানে ভিডিওটা করছি আপনাদের জন্য। তো বেসিক্যালি ফার্স্টে আমি ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, এটা আপনারা করবেন। ফার্স্টে ফাউন্ডেশন দিয়ে নেবেন অ্যান্ড আইব্রোর উপরেও আপনারা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন। ফাউন্ডেশন দেওয়ার পর আপনারা আইব্রোটা ব্রাশ আপ করে নেবেন। তারপর যেটা করবেন, আপনার চুলের কালারের সাথে ম্যাচ করে ডার্ক ব্রাউন শেডই আমি সাজেস্ট করব। যাদের একটু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হেয়ার তাদের জন্য ডার্ক ব্রাউন শেডটা। পমেড ইউজ করতে গেলে একটা ঝামেলা থাকে যে সেটা শুকায় যায়, মানে ওইটাকে মেল্ট করে অনেক সময় অ্যাপ্লাই করতে হয় বারবার, যার কারণে একটু ঝামেলা থাকে। তার জন্য আমার এই ট্রিকটা। সো আপনারা যেটা করবেন, আপনাদের আই শ্যাডো প্যালেটে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আইব্রো একটা শেপে নিয়ে আসবেন, যেভাবে আপনারা পমেড অ্যাপ্লাই করেন সেভাবেই অ্যাপ্লাই করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ সো স্যাটিসফাইং। একদম পমেডের থেকে আমি বলবো যে অনেক বেশি ভালো করে এটা অ্যাপ্লাই করা যায়, ভালো একটা শেপে আনা যায়। এই ট্রিকটার আর একটা ভালো দিক হচ্ছে এটা কুইক এবং ইজি। আমরা নর্মালি যেটা করি পমেড অ্যান্ড পেন্সিল যেটা দিয়ে আমরা ড্র করি, আমাদের কিন্তু এটা সেট করতে হয় আইব্রোটা, পাউডার আই শ্যাডো দিয়ে আমাদের এটা সেট করতে হয়। বাট আমি যেটা করলাম এটাতে কি হবে, আপনাদের একবারে আইব্রো ড্র করতে হবে, অ্যান্ড এটা সেটিংয়ের কোনো প্যারা নাই। জাস্ট একবারে আইব্রো ড্র করে ফিল করে আমরা এটা কার্ভ আউট করে নেব কনসিলার দিয়ে। জাস্ট টু স্টেপ অ্যান্ড ইউ আর ডান। এখানে আর কোনো ঝামেলা নেই। আই হোপ তোমাদের এটা কাজে লাগবে। আমি চাই তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো।